বাম আমলে কর্মচারী নারী নেত্রী ছিলেন, এবার রাম আমলে কর্মচারী সংঘের নেত্রী হয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করলেন সহকর্মীদের কাছ থেকে। গুণধর এই নারী নেত্রীর নাম দেবশ্রী কলয়। প্রতারক এই নারী নেত্রীর বিরুদ্ধে সরব একাধিক প্রতারিত ব্যক্তি। দেবশ্রী কলয় একসময় বছরের পর বছর বাম আমলে কর্মচারী সংগঠনের অন্যতম শীর্ষ নেতৃত্ব হিসেবে প্রায় রাজ করছেন। কৃষি দপ্তরে কাজ করার সুবাদে একদিকে প্রশাসনিক পদ ব্যবহার, আরেকদিকে কখনো বাম আমলে কর্মচারী সংগঠনের নেত্রী, আবার বর্তমানে রাম আমলে কর্মচারী সংগঠনের নেত্রী হয়ে বিভিন্ন মানুষের টাকা আত্মসাতের খেলায় মেতেছেন দেবশ্রী। একাধিক সহকর্মীর আগরতলায় সে রীতিমতো সাংবাদিকদের সামনে বিষাদাগার করতে গিয়ে দাবি করলেন, কারুর কাছ থেকে 20,000, কারুর কাছ থেকে 50,000, আবার কারুর কাছ থেকে 2 লক্ষাধিক টাকা বিভিন্ন আছিরাই দেবশ্রী তুলে নিয়েছে। কখনো বা নিজের মেয়ের চিকিৎসার কথা বলছে, আবার কখনো বা রাজনৈতিক প্রতিপত্তি ব্যবহার করে বদলি করা সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে বিপুল পরিমাণে টাকা দিনের পর দিন দেবশ্রী আত্মসাৎ করে চলেছে। অভিযোগ এমনটাই। এদিকে প্রতারিত একাংশ ব্যক্তি দিনের পর দিন করব কমলপুর, উদয়পুর ইত্যাদি এলাকা থেকে আগরতলাতে এসেও দেবশ্রীর টিকিট নাগাল না পেয়ে অবশেষে আজ সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছে। প্রতারিতদের বক্তব্য হচ্ছে তাদের একটাই দাবি, তাদের কষ্টার্জিত টাকা যেন ফেরত পায়। গোটা ঘটনা জানাজানি হওয়ার পর ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দিকে দিকে দাবি উঠছে প্রতারক দেবশ্রীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গৃহীত হোক। কি নাম আপনার? আমি একজন টাকা আমার থেকে 20,000 টাকা লুচে ও কাগজটা, যে আমি যে সময় পেনশনে যাই এ সময় না হলে আমি তাড়াতাড়ি করে দিতাম না, এই যে না হলে পরে পরে থাকবো এই কাগজটা 20,000 দিলে তারপর তো আমি করে দিন। বুঝতে পারছি না, আপনি কোন ডিপার্টমেন্টে ছিলেন? এগ্রিকালচার। এগ্রিকালচারে পোস্টে ছিলেন? আমি করবুকে। করবুকে? ওখান তো পেনশনে গেছিলাম। পেনশনে গেছে? হ্যাঁ, পেনশনে যায় তারপর কাউতে না হলে তাড়াতাড়ি করে দিত না, টাকা না দিলে এরকম করে কয়। কে 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 আপনাকে বলেছিল? ওই মহিলাটা। নাম কি? নাম যে ওই কি দেবশ্রী কলয় কলো। আমি দেবশ্রী কলো ম্যাডামের কাছে আমি 2,30,000 টাকা ফানা আছি, ওই টাকাটা পাওয়ার জন্য আমি আগতবাট এসেছি। দেবশ্রী কলয় ম্যাডাম এখন কি পোস্টে আছেন, কোথায় আছেন? এখন মনে হয় উনি ডিপার্টমেন্টের হেড ক্লার্ক হিসেবে আছেন মনে হয়। 2,30,000 কিভাবে পাওনা? 2,30,000 টাকা ফানা রয়েছে, মানে উনি আমার আমাদের বলছিলেন যে ওনার নাকি রাবার বাগান করতে হবে, রাবার বাগান করতে করতে মানে অর্ধেক হয়ে গেছে, টাকা কুলাতে পারছেন না, যার জন্য মানে আমার রাবার বাগানটা যাতে করতে পারে আমার কাছে টাকা খাবার চেয়েছিল। আমি টাকা খাবার দিতে পারিনি, আমি আরেকজনের বন্ধুর থেকে আমি মানে মানে ম্যানেজ করে দিয়েছি। পরে কিন্তু উনি মানে তার এই টাকাগুলো দেয় না কিন্তু। আমি আর আর কি চাহিদা ছিল বলেছিলেন, মানে ট্রান্সফার যেখানে করে দিবেন কথা বলেছিলেন। রিপোর্ট দৃষ্টি